বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে রংপুর পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এসআই মোহাম্মদ আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তাদেরকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। 9 সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টার্সের আবু বকর সিদ্দিক এবং পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। পুলিশ জানায় এই দুই সদস্য মেট্রোপলিটন পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। আজ তাদের মহানগর পুলিশ পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে 18 আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে রমজান আলী উল্লেখ করেন, ঘটনার দিন বেলা 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ছাত্রছাত্রীদের ইটপাটকেল নিক্ষেপ করা শুরু হয়। নিরস্ত্র আবু সাইদ পিছু না হটে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে এগিয়ে গেলে পুলিশের সামনে মামলার অপর দুই আসামি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল পুলিশকে গুলি করে প্ররোচিত করেন। আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে 18 আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় 17 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এর আগে গত 3 আগস্ট এই দুই পুলিশ সদস্য এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।